আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সৌজন্যে জনসচেতনতা। পাবনা সড়কে আলপনাকে ছড়িয়ে দেয়া হচ্ছে করোনা সচেতনতার বার্তা। এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবনার ফেসবুক গ্রুপ চেতনায় চাটমোহর। পাঁচ দিনের এই কর্মসূচিতে চাটমোহর পৌর সদরে পাঁচটি পয়েন্টে আঁকা হবে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার বিভিন্ন ছবি। এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজ। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। করোনা সচেতনতায় পাবনায় নেওয়া হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ। সড়কে ছবি এঁকে সচেতনতার বিষয়ে তুলে ধরতে এই উদ্যোগ নিয়েছে পাবনার ফেসবুক গ্রুপ চেতনার চাটমোহর। আর এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে শিশু কিশোর থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নাগরিক সমাজ। সচেতনতার মধ্য দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং যুদ্ধ করতে হবে আমাদের সমস্ত রকমের অসঙ্গতির বিরুদ্ধে। আয়োজকরা জানান, মানুষ অপ্রয়োজনে পথে বের হচ্ছেন, মুখে মাস্ক থাকছে না, সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, তাই পথচারীদের জন্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ। কি করলে আমরা মানে সেভ হতে পারবো সেটা এখনো মানুষ বুঝতে পারছে না, খেলার চলে নিয়ে নিচ্ছে সব। এই কারণে আমরা চাটমোহরের পাঁচটি পয়েন্ট বেছে নিয়ে সেখানে আমরা সচেতনতামূলক চিত্র আঁকছি, যেন মানুষ হাঁটতে হাঁটতে সেই চিত্রটা দেখে এবং তাদের মধ্যে এই বোধোদয়টা উদয় হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কেও এমন উদ্যোগ বাস্তবায়নের কথা জানিয়েছেন আয়োজকরা। রত্না জামান, একুশে টেলিভিশন।